ইন্দিরা গান্ধী মারা গেলেন ইন্দিরা গান্ধীর মৃত্যু শোকস্তব্ধ গোটা ভারতবর্ষ বিচ্ছিন্ন সংঘর্ষ দিল্লি সহ বিভিন্ন জায়গায় শিখ নিধন যোগ্য ইন্দিরা গান্ধীর মৃতদেহের সামনে দাঁড়িয়ে স্লোগান উঠল যব তাক সুর চাঁদ রেগা ইন্দিরা তেরা নাম রেগা আরেক দল মানুষ একই সঙ্গে স্লোগান দিলেন খুন কা বদলা খুন কারেঙ্গে ভারতবর্ষের মানুষ একটা নির্বাচন দেখল একজন প্রাপ্তবয়স্ক হিসেবে আমার জীবনের প্রথম লোকসভা নির্বাচনে আমি অংশগ্রহণ করলাম দুশো বিয়াল্লিশটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র দুটো আসনে আমরা জয়লাভ করেছিলাম যে সংখ্যাগরিষ্ঠতা শ্রীমতী গান্ধী নিজের জীবদ্দশায় কোনোদিন পাননি যে সংখ্যাগরিষ্ঠতা পণ্ডিত নেহেরু কোনোদিন পাননি চারশোর বেশি আসুন আর পঞ্চাশ শতাংশ ভোট নিয়ে কংগ্রেস ক্ষমতায় ফিরল কিন্তু কিছুদিনের মধ্যে স্লোগান শুরু হয়ে গেল তখ্ত বদালদ তাজ বদালদ বেইমান ও রাজ বদালদ বেইমানের সরকার বললেন ভারতবর্ষের মানুষ রাজীব গান্ধীর সরকারকে কারণ কারণ দুর্নীতি পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল যে রাজীব গান্ধী খবরের কাগজের প্রথম পাদে বিজ্ঞাপন দিয়ে দিলেন আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন ভারতের জন্য কেউ মজা করে লিখল ইটালির জন্য নয় মাই হার্ট বিটস ফর ইন্ডিয়া একটি ইংরেজি সংবাদপত্র তলায় লিখলো মাই হার্ট বিটস ফর ইন্ডিয়া অ্যাজ মাই মানি বিবস এন্ড সুইজারল্যান্ড অর্থাৎ দুর্নীতি দুর্নীতি ইস্যু নির্বাচনের আগে দুর্নীতির প্রশ্ন নিয়ে চিরকাল লড়াই চলেছে রাজীব গান্ধীর বিরুদ্ধে উত্তর ভারত জুড়ে স্লোগান উঠলো চেহারে পে যে ও লালি হ্যয় ও পো ফোর্সকে তালালি হ্যায় পরবর্তীকালের ইতিহাস মানুষের জানা সরকারের পট পরিবর্তন বিশ্বনাথ প্রতাপ সিং এর ক্ষমতায় আগমন বামপন্থীদের নিঃশর্ত সমর্থন বিজেপির শর্ত সাপেক্ষ সমর্থন রাম মন্দিরে আদবানীজির রথযাত্রা সমর্থন প্রত্যাহার আবার নতুন সরকার কংগ্রেসের ক্ষমতায় ফেরা লালু প্রসাদ যাদব যার যাওয়ার কথা ছিল জেলে সোনিয়া গান্ধীর আশীর্বাদে তিনি চলে গেলেন রেলে আজকে চলে শুরু হয়ে গেল দুর্নীতির নতুন লড়াই ঠিক তারপরে বেশ কিছুদিন যখন গঙ্গা যমুনা দিয়ে বহু জল বেরিয়ে গেছে উনিশশো আটানব্বই একটা নির্বাচন যে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে আসন সমঝোতা করেছেন কিন্তু পুরোপুরি জোট করেননি আমার যেমন মেনি তেমনি রবে চুল ভিজাব না লড়াই বামপন্থীদের সঙ্গে লড়াই সিপিআইএমের সঙ্গে ক্ষমতার থেকেও তিনি মন্ত্রিসভায় অংশগ্রহণ করলেন না ত্যাগব্রতের আদর্শকে রেখে গেলেন উঁচু করে বললেন যে আমি গণিকান চৌধুরীর স্বপ্নকে বাস্তবায়িত করব বঙ্গোপসাগরে বিসর্জন হয়ে যাবে সিপিআইএম উনিশশো পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতা করছেন কে বক্তৃতা করছেন বক্তৃতা করছেন জর্জ ফার্নান্ডেজ হঠাৎ কাগজ বার করে জর্জ ফার্নান্ডেজের মতো লেখা লিখিত বক্তৃতা পাঠ করছেন কংগ্রেস পার্টি ইজ দ্য ফাউন্টেন হেড অফ দ্য ব্রিটিশ লেফট অ্যান্ড দ্য কংগ্রেস পার্টি রিপ্লেস দেম ওভার দ্য পাস্ট ফিফটি ইয়ার্স কংগ্রেস হ্যাজ এস্টাবলিশড এভার নিউ রেকর্ডস ইন করাপশন হঠাৎ কংগ্রেসকে চূড়ান্ত দুর্নীতিগ্রস্তরের দল বলে দিলেন জর্জ ফার্নান্ডেজ লিখিত বক্তৃতা পাঠ এখানেই থেমে থাকলেন না তিনি দুর্নীতির নাম বলতে শুরু করলেন মুন্দ্রা চুরাট লটারি বোফর স্ক্যাম শাখার সুখরাম হর্ষদ মেহতা হাওলা কত নাম কংগ্রেসের বেঞ্চ থেকে চিৎকার হচ্ছে আপনি সোর্স বলুন কোথা থেকে পড়ছেন কিছুক্ষণ পরে বামপন্থীরা যোগ দিলেন যে আপনার আপনি বক্তৃতা করছেন আপনি উত্তর দিন আপনি কোন লেখা থেকে পড়ছেন এত বড় অভিযোগের অধ্যত্ব আপনি কি করে দেখাচ্ছেন আপনি বললেন একটু আসতে কথা বলছেন আমাকে একটু সময় দিন স্পিকার আমি বলছি কিছুক্ষণ পরে হেসে জর্জ ফার্নান্ডেস বললেন আমি যেটা বলছি সেটা বলছি উনিশশো আটানব্বই সালের সিপিআইএমের পার্টির ম্যানিফেস্টো থেকে তারা কংগ্রেসের সম্পর্কে কি মন্তব্য করেছে যে সিপিআইএম কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে ভ্রষ্টাচারের বিরুদ্ধে নীতিহীনতার বিরুদ্ধে ভারতবর্ষের রাজ্যগুলোর হাত থেকে ক্ষমতা কাটতে কাটতে রাজ্যগুলোকে মিউনিসিপ্যালিটিতে পরিণত করার বিরুদ্ধে দিনের পর দিন দুর্নীতির পঙ্কিলতায় আকণ্ঠ নিমজ্জিত করবার পরিবর্তে আজকে যারা কংগ্রেসের বিরুদ্ধাচারণ করে সন্ধ্যার নিস্তব্ধতা বিধীর্ণ করে দুনিয়ার মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ করবার আহ্বান জানালেন আজকে সেই বামপন্থীরা সেই বামপন্থীরা দাঁড়িয়ে গেছেন আজকে কেজরিওয়ালের পাশে কোন কেজরিওয়াল দু হাজার তেরো বললেন প্লেনজিংয়ের প্রয়োজন হচ্ছে ভারতবর্ষের রাজনীতিতে আমাদের সঞ্চালক সুমন অনেকগুলো নাম বলেছেন কয়েকটা নাম বাদ দিয়ে গেছেন ডক্টর মনমোহন সিং রবার্ট বাটরা তার সঙ্গে তিনি নাম বলেছিলেন আরও কাকে গ্রেপ্তার করতে হবে লালু প্রসাদ যাদব লালু প্রসাদের সঙ্গে আবার তিনি যোগ করে দিয়েছিলেন আমাদের একজন বাঙালি প্রণব মুখার্জি এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন ছাঁটা নিয়ে নেমে পড়লেন পরিষ্কার করতে ছ মাসে নবার সামান আঠেরোটা এক্সকিউজ দিয়েছেন তিনি কখনো বলছেন গোয়ার নির্বাচন মধ্যপ্রদেশের নির্বাচন দেওয়ালি গভর্নমেন্ট প্রায়োরিটি একটার পর একটা রাজ্যের নাম তিনি পৌঁছতে পারলেন না ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট পে কোর্ট কোনো কোর্টে স্বস্তির নিঃশ্বাস নেই গ্রেপ্তার হয়ে গেলেন তিনি কিভাবে গ্রেপ্তার হয়েছেন প্রত্যেকের জানা মধ্যরাতে কংগ্রেসের বন্ধু পৌঁছে গেলেন একজন লয়ার তার সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে চন্দ্রচূড় বললেন নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা সামনে নির্বাচন তার মধ্যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার নিশ্চয়ই এই মামলা সুপ্রিম কোর্ট শুনবে পরের দিন সকালবেলা বললেন আমি শুনব না শুনবেন জাস্টিস খান্না খান্নার কাছে পৌঁছলেন খান্না বলছেন এখন আমি কে কবিতার জামিনের আবেদনটা শুনছি তারপরে আমি রায় দেব। তারপরে আপনাদেরটা শুনব যেই বুঝলেন কবিতার রায় চলে গেল বিপক্ষে সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টকে প্রত্যাহার করে নিলেন আর তারপর আমরা কি দৃশ্য দেখলাম সারা দেশ জুড়ে যারা কখনো বন্ডের বিরুদ্ধে মামলা করেন যারা ত্যাগব্রতের উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছেন নিজেকে যারা গর্ব করে বলেন চৌত্রিশ বছরের শাসনে ক্ষমতার অমৃতর অস্তরের কোনোদিন স্নাত করতে পারেনি যাদের কোনো মন্ত্রীর বিরুদ্ধে দিন দুর্নীতি স্পর্শ হয়নি সেই বামপন্থীরা সেই সীতারা চুরি আমি জানি না কোন এক কারণে সীতারাম চুরি কেউ দেখা গেল ওই ভিড়ের মধ্যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকাত রানী চোরের রানী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির বিরুদ্ধে পরিবারতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন চলবে আর একই সঙ্গে ওখানে দাঁড়িয়ে ডেরেক ও এবং তার সঙ্গে সীতারামিয়ে চুরি আজকে কোন রাজনীতি হাওয়া কি সাত সাত পরিবর্তন হয়ে যাচ্ছে সমস্ত কিছু পশ্চিমবঙ্গে বিরোধিতা করছেন আর সেখানে গিয়ে দুর্নীতির সমর্থন করছেন আজকে যে বামপন্থীরা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আজকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধাচারণ করছেন আজকে যারা দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধাচারণ করছেন আজকে দিল্লিতে গিয়ে একই সঙ্গে তারা পদযাত্রা করছেন মানুষের সামনে যারা দিনের পর দিন মানুষের বলেছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের নির্দেশাবলী মেনে নিয়ে ইন্টারন্যাশনাল মেরিটারি ফান্ডের চাপের কাছে নথি স্বীকার করে যারা ভারতবর্ষের শ্রমনীতি শিল্পনীতি পরিচালনা করেছেন যারা ভারতবর্ষের সমস্ত ক্ষমতাকে কুক্ষিগত করে দিয়েছেন যাদের সময় ভারতবর্ষের রাজনীতি শুধুটা পাঁচ থেকে বারোটা শিল্পপতি পরিবারের বেড়ে ওঠার অর্থনীতি এর বাইরে কিছু নেই আজকে তারা একই জায়গায় কংগ্রেসের হাত ধরে আজকে পশ্চিমবঙ্গের মাটিতে আবার নাকি আসুন সমঝোতা করছেন এখন পুরোটা হয়নি একটু অনুরাগের ছোঁয়া একে ওকে দিয়ে যাচ্ছেন মোহাম্মদ সেলিম বামপন্থীদের সমস্ত রীতি নীতি ভেঙে পূর্ব কলকাতায় হোর্ডিং লাগিয়েছিলেন কুনালের বাড়ির পাশে হো জয় হো উত্তর কলকাতায় দাঁড়াতে পারেননি দাঁড়িয়েছেন কোথায় দুই ভাই অধীর রঞ্জন উনি করবেন বহরমপুরে মনোরঞ্জন আর তার পাশে মোহাম্মদ সেলিম হাতে হাত ধরি ধরি আজকে দুজন ওখানে চলে গেছেন লক্ষ্য কি লক্ষ্য ব্লক আজকে যারা বলছে দুর্নীতির বিরুদ্ধে ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াই চাই উপেন বিশ্বাস বসে আছেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে যিনি লালু প্রসাদ যাদবকে গ্রেফতার করেছিলেন হিরো ওয়ার্কশিপ শুরু হয়ে গিয়েছিল সারা দেশ ছুড়ে উপেন বিশ্বাসের মানুষ রাস্তায় দেখে ভিড় করতো এই উপেন বিশ্বাস যিনি টাকার কাছে জীবনের কাছে মাথা নত না করে লালু প্রসাদের যাদবের লোকেরা গোড়া এরিয়া ঘিরে নেবার পরেও যিনি মিলিটারি ডেকে প্রয়োজনে গ্রেপ্তারের সাহস দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দু এগারো সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিয়েছিলেন মন্ত্রী বানিয়েছিলেন জানে কাহা জ্ঞায়ও দিন কি দেখা গেল সেই লালু প্রসাদ যাদবের ছেলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই জায়গায় বসে রাজীব কুমারের বিষয়ে তিনিও ধর্নায় নেমে পড়েছেন বলছেন রাজীব লালু প্রসাদ যাদব এ দুর্নীতির বিরুদ্ধে লড়াই ওই নাকি সবচেয়ে বড় আর সিপিএম এর আমার কথা শুনে একটু আগে দীপসিতা বোন বলছিলেন হোল টাইমার আমি আমিও ওই পার্টির হোল টাইমের উনিশশো সাল থেকে আমার সবচেয়ে ভালো লাগে যখন সিপিএম বলে বোমা গুলি পার্টি অফিস দখল দুর্নীতি শিক্ষাক্ষেত্রে চাকরি বিক্রি ট্রান্সফার বিশ্ববিদ্যালয় কলেজে সেখানে হেড অফ দি ডিপার্টমেন্ট ঠিক করা এরা কি সিপিএম আগে কোনদিন শুনেনি শোনেনি এই প্রথম তৃণমূল আমলে শুনছে এ রাজনীতি কতদিন চলবে আচ্ছা একটা কথা বলুন তো এখানে প্রাক্তন সিবিআই কর্তা বসে আছেন কেউ কি গিয়ে কেউ খালি হাতে ফিরে এসেছে কারোর বাড়িতে গেছে ইডি সিবিআই খালি হাতে কেউ এসেছে একজন মানুষ দাবি করতে পারে রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে আমি স্বীকার করব না কুণাল ঘোষ যার বাড়ির তলায় টাকার বস্তা পাওয়া যায়নি যার বান্ধবীর কাছে হিরের নেকলেস বা পনেরো কেজি সোনা পাওয়া যায়নি কুণাল ঘোষের একশো কোটি টাকার প্রপার্টি পাওয়া যায়নি কুণাল ঘোষের কোনো জুটমিল পাওয়া যায়নি কুণাল ঘোষের কোনো রাইস মিল পাওয়া যায়নি কুণাল ঘোষের রাবিন্দ্রিক হয়ে ওই যখন সবাই বাড়ি যে বোলপুরে কোনো বাগান বাড়ি পাওয়া যায়নি কিন্তু তারপরেও কুনাল ঘোষকে গ্রেফতার করা হয়েছিল ইডি করেনি সিবিআই করেনি তার আত্মচিতকে বাজাপ্ত করেছিল পশ্চিমবঙ্গের সরকার গাড়ির পনেট বাজিয়ে মুখ থেকে বিকৃত আওয়াজ করে একজন বিচারাধীন বন্দির কণ্ঠস্বরকে স্তব্ধ করা এ মনে হয় হিটলারের আমলেও কোনো হয়নি যা পশ্চিমবঙ্গের মানুষ থেকে কুনাল ঘোষ অবস্থান পরিবর্তন করতে পারে কিন্তু যে রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষ দেখছে যে রাজনীতির মধ্যে আজকে আমরা সম্পৃক্ত হয়ে আছি মনে রাখবেন স্লোগান চলে পাল্টা স্লোগান চলে দুর্নীতির প্রতি সময় ইস্যু ছিল প্রত্যেক নির্বাচনের আগে দুর্নীতি ইস্যু হয়েছে প্রত্যেক নির্বাচনের আগে দুর্নীতি ইস্যু থাকবে কিন্তু যে দুর্নীতির ইস্যুকে ফেস করতে হবে আর বন্ডের কথা বলছেন একটু আগে ভাই অরূপ অনেক বন্ডের কথা বললেন দৃষ্টান্তমূলক ঘটনা ভারতবর্ষের ইতিহাসে কোনো দিন পাবেন না সমস্ত ইংরেজি দৈনিক সংবাদপত্রে ব্যানার হেডলাইন আইএফবি তারা তাদের এই বলছেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বক্তৃতা করছেন যে আমাদের কম্পালশান হচ্ছে আমাদের শ্রমিকরা আমরা এখানে আমাদের উপর টর্চার হচ্ছে আমাদের ফ্যাক্টরি বন্ধ করছে ডিস্টেলারি বন্ধ করছে এই এক্সট্রর্শন থেকে বাঁচতে আপনারা চল্লিশ কোটি টাকা আমাকে অ্যালাউ করুন আমি এই টাকা শাসক দলকে দেব আমরা পশ্চিমবঙ্গে ব্যবসা করতে চাই না কিন্তু এত শ্রমিক বেকার হয়ে যাবে তিরানব্বই কোটি তিরিশ লক্ষ টাকার বন্ড ইস্যু হয়েছে সেই বন্ড আবার কে কালেক্ট করেছে ওদের ওই সিএফও রাহুল চৌধুরীর কাছ থেকে এবং সেই বন্ড আবার কি করে আর জেডির কাছে গেছে কংগ্রেসের কাছে গেছে বিজেপিরও পাঁচ কোটি টাকা গেছে কোথা থেকে ডিস্ট্রিবিউট হলো আপনার আপনারা তদন্ত করবেন কারণ আরে আপনারা তো আমি তো একটা কথা বলি শেষ করো ভাই বিজেপির থেকে তৃণমূলে গিয়ে আছে এ অস্বীকার করবার কোনো জায়গা নেই আমি তো দিলীপ ডাকেও বলবো আমাদের ফান্ড ম্যানেজারদের একটু বলতে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী মিলিয়ে ছ হাজার কোটি দেশের সরকার চালাচ্ছে বিজেপি ছ হাজার কোটি আর একটা রাজ্যে ষোলোশো কোটি তাহলে আমাদের ফান্ড ম্যানেজাররা এতটাই ব্যর্থ চিন্তা ভাবনা করা উচিত তৃণমূলের কাছে ক্লাস করা উচিত দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে রাজীব গান্ধীর একটি উক্তি দিয়ে শেষ করব করাপশন ইজ আ বেসিক টু হিউম্যান সিভিলাইজেশন তিনি বলেছিলেন কিন্তু এই বক্তৃতা দিয়ে আমার মনে হয় দুর্নীতিকে চিরদিনের জন্য ঢেকে রাখা যাবে না আমি জামিনি তুমি শশীহে ভাতিছো গগন মাঝে চাঁদের কলঙ্ক নিয়ে কুনাল বলেছেন কুণালই হয়তো শেষে শেষ করবেন আমি কোনো বিতর্ক বা লম্বার মধ্যে নেই আর শেষ করছি একটাই এত বেশি শুভেন্দু বলছেন না আমি তো আগেও সময় বলি কুনাল তো প্রতিদিন সকাল থেকে বলে আরে আচ্ছা এই যে শুভেন্দু অধিকারী সিন্ড্রোম স্যাস আর তারপরে এখন একটা পেয়েছেন দিলীপ তাকে এই যে করছেন না এই এখন মানে এরা প্রাসঙ্গিক ন্যাচারেল লিডার দিলীপ ঘোষ দিলীপ ঘোষ জিতবেই আর মনে করে দিচ্ছি আবার মনে করে দিচ্ছে আর আমি বলছি আচ্ছা একটা বলে দিয়ে শেষ করছি ভাই উনিশশো আটানব্বই সালের মেদিনীপুরের লোকসভা নির্বাচনের কথা চিন্তা করবেন ডক্টর মনোরঞ্জন দত্ত বিজেপির প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ লড়াই হয়েছিল তৃণমূল কংগ্রেসের জমানত বাজাপ্ত হয়ে গিয়েছিল দিলীপ ঘোষ মেদিনীপুরেও জিতেছেন আর দিলীপ ঘোষ পূর্ব বর্ধমানেও জিতবেন বিয়াল্লিশে বিয়াল দুর্গাপুর বর্ধমান বিয়াল্লিশে বিয়াল্লিশ দু হাজার উনিশ বিজেপি ফিনিশ আবার এখানে বলে রাখলাম পর থেকে বিজেপির প্রাপ্ত আসনের সংখ্যা গোনা শুরু হবে পঁচিশ এক ছাব্বিশ দুই তারপর যে মার্কেট দেওয়া আছে যেটা ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ধন্যবাদ আমি শুরুতে যেহেতু শ্রমিক আমার কথা উল্লেখ করলো আমি একবার নিজের কথাটা বলি যে জ্ঞানও তো কোনো নাম আমি বাদ দিইনি আমি যে দিনের কথা বলছি সেটা হচ্ছে দু হাজার চোদ্দো সালের একত্রিশে জানুয়ারি মঞ্চের ওপর থেকে অরবিন্দ কেজরিওয়ালের বক্তৃতা তাতে কোথাও প্রণব মুখোপাধ্যায় এবং মনমোহন সিংয়ের নাম ছিল না থাকলে ওটাও বলতাম কোনো অসুবিধে নেই আচ্ছা শ্রমিক যেখানে কয়েকটা দূর এগিয়ে একটা বিন্দুতে থেমে যাচ্ছিল রাজনৈতিকভাবে থামতে হতোই ওকে তার কারণ এটাও পাশাপাশি উল্লেখ করা প্রয়োজন যে রাজীব গান্ধী শেষ পর্যন্ত কিন্তু কোর্টের বিচারে বোফোর্স কেলেঙ্কারিতে সম্পূর্ণ ক্লিনচিট পেয়েছিলেন শ্রমিক আরেকটা জায়গায় একটা বিন্দুতে থেমে গেল সুখরামের নাম বললেন কিন্তু সেই সুখরাম এই দেশের প্রাক্তন টেলিকমিউনিকেশন মন্ত্রী তার পরিণতি কি হয়েছিল ওই রকম দুর্নীতির অভিযোগ তারপরে কংগ্রেস তাকে তাড়িয়ে দিল অথবা তিনি ছেড়ে দিলেন হিমাচল প্রদেশে নিজের পার্টি তৈরি করলেন আর সেই পার্টিকে শরিক হিসেবে কে বুকে টেনে নিল শ্রমিক ভট্টাচার্যের বিজেপি আমি নিশ্চিত যে শ্রমিকও মনে মনে হয়তো ভাবে যে ওদের পার্টিতে যদি ওই বড়ো বিরাট ওয়াশিং মেশিনটা না থাকতো তাহলে হয়তো অনেক বেনোজল ঢুকে সাফসুত্র হয়ে শ্রমিক বা দিলীপদার পাশে বসার সুযোগ পেত না বিজেপিরই তথ্য অনুযায়ী সত্তর হাজার কোটি টাকা সেচ কেলেঙ্কারিতে অভিযুক্ত অজিত পাওয়ার কিংবা খানিক্ষণ আগে অরূপ নামও বলল আদর্শ আবাসন কেলেঙ্কারিতে অভিযুক্ত অশোক চৌহান কিংবা খনি কেলেঙ্কারিতে একেবারে জেলখাটা জনার্দন রেড্ডির কথা বহুবার বলেছি গত সপ্তাহেও ঘণ্টাখানেক সঙ্গে সময় অনুষ্ঠানে বলেছি আবার রিপিট করব না আজ বরঞ্চ একটু টাটকা উদাহরণ দিই রবিবার সন্ধ্যেবেলা রীতিমতো ঢোল পিটিয়ে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ এবং শিল্পপতি নবীন জিন্দাল দলে যোগদানে দেড় ঘন্টার মধ্যে সেই নবীন জিন্দাল হরিয়ানার কুরুক্ষেত্র কেন্দ্র থেকে বিজেপি তাকে প্রার্থী করে দিল আবার বলছি কোন নবীন জিন্দাল যার বিরুদ্ধে কয়লা কেলেঙ্কারিতে মামলা রুজু করেছিল ইডি এবং সিবিআই দুটো এজেন্সি আর কংগ্রেস আমলে এই কয়লা কেলেঙ্কারি নিয়ে সবথেকে বেশি সরব দলটার কি যেন নাম বিজেপি সুতরাং বিজেপির ওয়াশিং মেশিনটা যে ওদের দলীয় কার্যালয়ের কোন ঘরে রাখা সেটা নিয়ে দেশ জুড়ে একটা কৌতূহল থাকবে তার আশ্চর্য কী যাই হোক আমার পরের বক্তা বহুবার এই আলোচনায় যার নাম বিভিন্ন রেফারেন্সে উঠে এসছে সিবিআই প্রাক্তন যুগ্ম অধিকর্তা উপেন বিশ্বাস প্রণাম স্নেহের ভাই সুমন চারটি ফুল দিয়ে একটি মালা গেঁথেছে কবি রিজারিবল ব্রেটিশ ফোর্সিয়ার এজেন্সি হানা দিল কেজরিওয়ালের গড়ে ফের পড়ল নজর এক মন্ত্রীর ঘরে সত্যি সত্যি বিরোধী বাণী দুর্নীতির মেলা নাকি সবই ভোটের মুখে বিরোধী দমন খেলা এই মালক মালাগাথার একটা সুতোর দরকার এই সুতো হলো গোয়েন্দাদের গোয়েন্দাদের অপরাধীদের জালে ফেলার খেলা তাদের বলা হয় আইন প্রয়োগ করি যেমন পুলিশ সিবিআই ইডি ইত্যাদি ইংরাজিতে বলা হয় ল এনফোর্সমেন্ট এজেন্সিস দেখুন এখানে সব রাজনীতির লোকেরা বসে আমি তো লাস্ট বা টন তারা তাদের তর্কমর্ক করেছেন একজন ভালো একজন মন্দ একজন ভালো একজন মন্দ মাঝে মধ্যে আমার মনে হচ্ছিল যে ভাই আমি এখানে কেন এই সুমন আমার এখানে ফেলে দিয়ে কি করবে আমি জানি না তাহলে তাদের কাজটা কী ঘোলা কলসিত জল থেকে সত্য খুঁজে বার করা পশ্চিমবঙ্গে তদন্ত হচ্ছে হাইকোর্টের আদেশে ও নজরে পশ্চিমবঙ্গের এখানে বলাও হয়েছে অলরেডি কেউ বলেছেন এই যে তদন্তটা হচ্ছে হাইকোর্টের আদেশে এবং অনেক কেসই হাইকোর্টের নজরে অর্থাৎ এটা বলা যাবে না যে এই এজেন্সিরা অন্যায় কাজ করে তাহলে তাদেরকে বার করে দেওয়া উচিত তাদের বিরুদ্ধে কেস করা উচিত এই এই বিচারকদের তাদেরকে বার করে দেওয়া উচিত তা তো বাস বার করছে না অতএব এটা বললে হবে না আর একটা কথা ওই মেয়েটা এখন নেই ওদের একটা পার্টির লোকেরাও তো কোনো কেস হয় নাই সুমন ওই তুমি কি ভাই ওই কোন পার্টি আমার মতো কিন্তু তোমাদের বিরুদ্ধে কেস হয়েছে কেন যদি এজেন্সির এতই তাদের বিস্তৃত জায়গা তা সিপিএম এর সাথে তাদের কি ভালোবাসা কংগ্রেসের সাথে তাদের কি ভালোবাসা পশ্চিমবঙ্গে সুমন তুমি ভালো করে জানো এবার খেলাটা কি হচ্ছে এই সম্প্রতিকালে পশ্চিমবঙ্গের রাজনীতির নেতারাই কিন্তু খেলা কথাটা আমদানি করেছে এই কে বলে এই এজেন্সি লোকেরা আমদানি করে নাই আচ্ছা এইবার বলছি ন নজর আর এক মন্ত্রী ঘরে আমি একটা চন্দ্রনাথ সম্বন্ধে আমি একটা কথা বলতে চাই আমি বীরভূমে মানে আগেও সরকারি কাজে থাকতে এবং যখন আমি কিছুদিন ধরে এই তৃণমূলে ছিলাম সেখানে বেশি গবেষণাই করতাম আমি যারা তৃণমূলে আছেন ইনক্লুডিং কুনাল কুনাল বলো আমি কি কোনো দিন কোনো একটা কথা বলে তোমাদের বিব্রত করেছি করি নাই সেটা তো স্বীকার করো তো তো আমি বলি কি চন্দ্রনাথ কিন্তু খুব ভালো মানুষ আমি জানি না দেখুন তদন্তটা কি হয় একটা থেকে সুতোয় আর একটা আর একটা থেকে আর একটা আর একটা থেকে আর একটা এবং ওর কাছে যে টাকাটা পাওয়া গেছে বা ও যদি কাউকে ওই ওর মধ্যে ওই নিরোগ দুর্নীতির মধ্যে কিছু আসে আমার মনে হয় যে ওর কোনো কোনো ওর পরে কোনো জোর করা হয়েছে তাই হরে তা না হলে চন্দ্রনাথ কিছু একটা করবে এটা আমি মানতে রাজি না এবং আপনি জানেন ও খুব বনেদি পরিবারের লোক এবং ওদেরই পরিবার থেকে এই এক বনেরি বংশের বোলপুরের সিনো বংশের প্রতাপনারায়ণ সিং প্রভৃতির কাছ থেকে আঠারোই ফাল্গুন বারোশো উনসত্তর এইটিন সিক্সটি পাঁচ টাকা খাজনায় দেবেন্দ্রনাথ ভুবনডাঙ্গা বাঁধের উদ্যংে শান্তিনিতন নামে গৃহে চতুর্পয়সে কুড়ি বিঘা জমি কিনেছিল এই পরিবারের লোকও ও আমার আমি যখনই গিয়েছি আমার শুধু খালি এই 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 মানে ইয়ের মধ্যেই না তৃণমূলের মধ্যে না বা পার্টির বেলায় না কিন্তু আমার এটা বিশ্বাস করতে আমার খুব কষ্ট হচ্ছে এইবার আসি আমি তাপস রায়ের কথা দেখুন তাপস রায় যখন তৃণমূলের মধ্যে ছিল তখন ওরা বলছিল যে এই কুনালো কিছু কথাবার্তা তখন বলেছে যে ওকে এরকম ফাঁসানো হয়েছে এটা সেটা হয়েছে নিজেদের লোকেরাই করেছে আমি সেটা আমি জানি না কিন্তু আমি একটা কথা বলি দেখুন আমার একটা অভ্যেস আছে যখনই আমি কোনো যে মিটিংয়ে গিয়েছি আহ এমনকি ক্যাবিনেটে গিয়েছি আমি একমাত্র মন্ত্রী যে নোট করত এই তাপসায় একমাত্র তৃণমূলের লোক একমাত্র তৃণমূলের লোক আর কেউ না ইনক্লুডিং মমতা ব্যানার্জি কি সে যখন এই সারদা হলো বেশ কিছুটা দিন চলল তখন ওই একমাত্র লোক কী বলেছিল জানেন উই আর পাসিং থ্রু এ ক্রাইসিস উই শুড নট ইনভাইট ফার্দার ট্রাভেলস তাপস তাপস রায় কোর কমিটি মিটিং অ্যাট মধ্যমগ্রাম দুই এক দু হাজার পনেরো একমাত্র তাপস আমি জানি না তাপসের নাম কীভাবে কী হয়েছে না হয়েছে আমি জানি না কিন্তু তাপস একমাত্র লোক তৃণমূলে যে ওই কথা বলেছিল দু হাজার সালে ফুল মার্কস টু হিম যে পার্টিতেই যাবে এবার মহামিত্র দেখুন এখানে সিবিআই প্রথম প্রিলিমিনারি এনকোয়ারি করেছে পি কথাটা সমান ভালো করে তুমি জানো যে পি ইজ অলসো সুপ্রিম কোর্ট বলেছে পি ইজ অলসো ইনভেস্টিগেশন কিন্তু কাউকে অ্যারেস্ট করতে পারবা না কোনো এফআই এফআইআর করতে পারবা না কিন্তু পি করাটার করাটার উদ্দেশ্য হচ্ছে সিবিআই ম্যানুয়ালে যে একটু দেখে নাও যে কেসটা হয় কি না তো পিতে যখন ওরা দাঁড় করালো তখন হয় আরসি আরসি মানে রেগুলার কেস রেগুলার কেস মানে এফআইআর করা তো তার এফআইআর হয়ে গেছে তেমনি ওই ওই যে হীরানন্দানি ওরও কিন্তু এফআইআর হয়ে গিয়েছে অতএব এফআইআর হয়েছে এবং হীরানন্দানির আমি একটা কথা বলি ওর যে যে ও যে একটা অ্যাভিডেভিট করেছিল সেই অ্যাভিডেভিট কিন্তু যদি কেউ ভালো করে পড়ে থাকে যদি ভালো করে কেউ পড়ে থাকে আপনাদের সময় নাই আমি জানি আমরা যারা গবেষণা করি আমরা বারবার ওই পাল্টাই যে কোনো ব্যাপারে বারবার দেখি আপনারা যা লেখেন বারবার পড়ি সে দেখি ওই লোকটা এমনভাবে সে অ্যাভিডেভিটটা করেছে তাতে উহত রাজশাক্তি হয়েই গিয়েছে এবং সেটা যদি হয় তাহলে কিন্তু থিংস উইল বি ভেরি সিরিয়াস এইবার হল এবার আরেকটা কথা বলি কিছুদিন আগে একজন বিধায়ক তৃণমূলের বিধায়ক এবং তিনি সভাধিপতিও বটে তিনি বললেন কি যে ভোট চাইতে লজ্জা করছে এটা তৃণমূলের লোক বলছে অন্য কিন্তু কেউ না যে ভোট চাইতে লজ্জা করছে আই মাস্ট গিভিং ফুল মার্কস যে সে স্বীকার করছে আর একজন তৃণমূলের সেটা হচ্ছে সন্দেশ খালিতে তিনি বলছেন কি যে আমাদের ভোট চাইতে যে এখন ক্ষমা চাইতে হচ্ছে যে সব মানে আমি যাবি অনেক কিছু করেছি ক্ষমা চাইতে হচ্ছে দেখুন ক্ষমা কিন্তু মহান জিনিস যে ক্ষমা চায় তার সব সব অপরাধ চলে যেতে পারে ওকে তাহলে দেখেন এইবার আসুন যে এইবার আসুন আমি কেজরির ব্যাপারটা আছি যেন কেজরি নিয়ে বেশি আলোচনা হয়নি আপনাদের কেজরি দেখুন তাকে নবার করে নবার ডাকা হয়েছে তা যায়নি এবং এই যে নবার না যাওয়া না যাওয়াটা এটা কিন্তু অহংকার আর ও বলে কি যে ও বিপাসনা করে আমি আপনাকে একদম সাধারণ বুদ্ধিষ্ঠ হিসাবে বলছি যে বিপাসনা করে রেগুলার তার মধ্যে কোনো অহংকার থাকতে পারে না তার মধ্যে কোনো অহংকার থাকতে পারে না সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে সে চোখের জলে ডুবিয়ে দাও কিন্তু এক্ষেত্রে তা হয়নি এমনকি বিচারকরাও তাকে কেজরিওয়ালকে কোনো রক্ষা কবচ রক্ষা কবচ আপনারাই বার করেছেন ওয়ার্ডটা রক্ষা কবচ দেয়নি আমার মিসেস বিশ্বাস বলে রক্ষা কবচ ব্যাপারটা কী আমলা আমি তো ওটা তোমার বোঝার দরকার নাই আচ্ছা পরের দিন সে তারা সঙ্গে সঙ্গে চলে গেল তারা সঙ্গে সঙ্গে চলে গেল যে সুপ্রিম কোর্টে রাত্রে আচ্ছা সাধারণ একজন সাধারণ যদি কেউ এর অপরাধ টপরাধ করে থাকে বা তার বিরুদ্ধে কি হয় তারাই কি ওই রাত্রে সুপ্রিম কোর্ট কিছু শুনবে তারপরে সেটা হলো না পরের দিন হবে যখন আবার পরের দিন হলো ওরা বলে আমি যাবো না তাহলে দেখুন আমাকে একজন বলল কি যে ডক্টর বিশ্বাস আমরা যারা সাধারণ মানুষ আমরা যদি কিছু করি তাহলে তো আমরা সঙ্গে সঙ্গে আমাদের ধরে নিয়ে থানার মধ্যে ঢুকিয়ে দেবে কবে বেল হবে কোনো ঠিক নাই আর এ দাতে যায় তা তো সেই ভদ্রলোক বললেন আমারে এই সুপ্রিম কোর্টকে আমরা দায়ী করব যে তো ওদের বেলায় এরকম হচ্ছে আমাদের বেলায় সঙ্গে সঙ্গে ধরে নিয়ে যাচ্ছ এইবারে আমি বলি কি কেজরিওয়ালের ব্যাপারটা কিন্তু আন্না হাজারে লাস্ট অট বলে দিয়েছে আশা করি আমার আন্না হাজারের কথাটা হবে না তবু আমি এক লাইন বলছি অরবিন্দ কেজিয়াল এক সময় আমার সঙ্গে কাজ করতেন সেই সময় তিনি মদের বিরুদ্ধে আওয়াজ তুলতেন সেই তিনি এখন আপগ্রেই নতুন নীতি তৈরি করেছেন আমি খুব কষ্ট পাচ্ছি ও যা করেছে তার পানিশমেন্ট হোক আমার কোন আমি এবার আর কোনো ওকে কোনো কিছু আর আমি কোনো পরিচয় দেব না তো এই কথা বলে আমি বলছি কি আমি জানি আরও এক মিনিট আছে কবিতা দিয়ে শুরু করেছিলাম কবিতা দিয়ে ওর কবিতা কবি কবিতা দিয়ে শেষ করব কবি একজন ঈশ্বর প্রদত্ত স্রষ্টা তার মানে এই না যে সুমন ঈশ্বর প্রদত্ত হয়েছে কিনা কিন্তু তুমি কিন্তু সাবধানে থেকো ভাই এই কবি মানে কিন্তু বিদ্রোহী এই কোনো রকম এই আমার সুদেশ আমাদের এই শুভেচ্ছা তারপরে ভালো উকিল ইত্যাদি করে তোমাকে বার করে এনেছি আবার ঝামেলা করবে না কিন্তু এ পোয়েট ভেটিস এ ডিভাইনার এ ফোরসিয়ার এ প্রফেট ওকে এ রোমানরা বলতো কবিতার হতঃস্প্রত শক্তিশালী উপছে পড়া অনুভূতি যার উৎপত্তি হল অতীতের অনুভূতি নিবৃত্তের স্মরণ করা এটা ওয়ার্ডস বলছেন মানে ওয়ার্ডসঅ বাংলা করেছি সেটাই বলে শেষ করছি পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভার অফ পাওয়ারফুল ফিলিংস ইট টেক্স ইটস অরিজিন ফ্রম ইমোশন রি ইন ট্রাঙ্কুলিটি সুমন কবিতা দিয়ে প্রত্যেক বাড়ি আমি দেখি একটা কবিতা করে বাট বি কেয়ারফুল কবিতা যদি লিখতে যাও আস্তে আস্তে কিন্তু তুমি বিদ্রোহ হয়ে যাবে এই বিদ্রোহী হলেই কিন্তু প্রণাম অনেক ধন্যবাদ উপেন্দা উপেন্দা চেষ্টা করলেন প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালেট দিয়ে দেখুন উপেন বিশ্বাস এমনই একজন হ্যাঁ 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 একদম একদম সবাই আপনার আমি ইলেকশনের একটা একটা দেখুন কি এই ইলেকশনে বলছি কারা জিতবে দেখুন যাদের ক্ষমতা আছে হিংসা করতে পারবে সরকারি অনুদান হবে দুর্নীতি হবে আর মুসলমান ভোট পাবে যদি তাই হয় সে জিতবেই আর ওই যে আমাদের বসে আছে কুনাল সে বলেছে যে ওই মহুয়া জিতবেই ও ঘরে শুয়ে থাকলেও ঘুমিয়ে থাকলেও জিতবে আর না গেলেও জিতবে অর্থাৎ আমি বলবো কি যে নিশ্চয়ই তৃণমূল অনেক ভোট পাবে অনেকে বলছে আবার তৃণমূল তৃণমূল শেষ হয়ে যাবে একদম উড়ে যাবে আমি কিন্তু আমি যদিও কিছু কিচ্ছু ভালো করে বুঝি না এই দুর্নীতি কি বলে রাজনীতি কিন্তু অবশ্য মমতা ব্যানার্জি আমাকে নিয়েছিল কিন্তু ও আমাকে রাজনীতি প্রধানের জন্য নেয় নেয় কিছু কাজ করার জন্য করে আমি করেছি কিন্তু আপনারা দেখেন আর একবার বলে যাচ্ছি ক্ষমতা হিংসা সরকারি অনুদান মুসলমান দুর্নীতি জয় তারা ওই জায়গাটা আপত্তি করছে আচ্ছা বেশ বেশ হ্যাঁ একদম 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 উপেন্দাটা রেখাচিত্র বানানোর চেষ্টা করেন এর আগে যখন এই নিয়োগ দুর্নীতি নিয়ে দিনের পর দিন আমাদের চর্চা চলছে তখনও চমৎকার একটা মাকড়সার জালের মতো রেখাচিত্র করেছিলেন যেটার একটা বৈজ্ঞানিক ভিত্তি ছিল উপেন্দাকে ধন্যবাদ দেখুন উপেন বিশ্বাস এমনই একজন পেশাদার যিনি তার দীর্ঘ এবং অত্যন্ত সফল কর্মজীবনে একদিকে রাজ্যের সিআইডি অন্যদিকে কেন্দ্রের সিবিআই শীর্ষ পদে কাজ করেছেন কাজে এজেন্সির দৃষ্টিভঙ্গি তিনি তার মতো করে পরিষ্কার করে দিয়েছেন কিন্তু একটার পর একটা পরিসংখ্যান কেন্দ্রীয় এজেন্সিগুলোকেও কিন্তু প্রশ্নের ঊর্ধ্বে রাখতে পারছে না কেন এই কথা বলছি যে সুপ্রিম কোর্ট সিবিআইকে ইউপিএ জামানায় খাঁচাবন্দি তোতা পাখি বলেছিল এনডিএ জামানায় সেই তোতা কি আদৌ খাঁচামুক্ত হয়েছে তথ্য বলছে দু সালের মে মাস থেকে দু সালের ডিসেম্বর মাস পর্যন্ত বিরোধী ও সরকারের সমালোচক মিলিয়ে পাঁচশো সত্তর জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইডি সিবিআই বা আয়কদ দফতর বিজেপি বা তার সহযোগীদের ক্ষেত্রে মামলা হয়েছে মাত্র উনচল্লিশ জনের বিরুদ্ধে কাজেই বিরোধীরাই শুধু দুর্নীতিগ্রস্ত আর শাসক প্রায় সম্পূর্ণ দুর্নীতিমুক্ত এই ছবিটা বাস্তবসম্মত তো আবার ইউপিএ তুলনায় জামানায় ইডি রেডের সংখ্যা হিসেব করে দেখছি বেড়েছে দু হাজার পাঁচশো অষ্টআশি শতাংশ ভাবুন ইডি গত পাঁচ বছরে তিন হাজার আটশো সাতষট্টিটা আর্থিক নয় ছয়ের মামলা দায়ের করেছে দুর্ভাগ্য যে বিচার শেষ হয়েছে মাত্র একত্রিশটা মামলার অর্থাৎ এক শতাংশেরও কম আর মজার কথা কি জানেন এই বিপুল কাজের চাপ যাঁদের ওপর সেই ইডিতে পঁচিশ শতাংশেরও বেশি পদ একেবারে খালি পড়ে আছে সুতরাং ইচ্ছেতে হোক কিংবা অনিচ্ছেতে রাজনৈতিক প্রতিহিংসায় হোক কিংবা দুর্নীতির বিরুদ্ধে সত্যিকারের অভিযানে এজেন্সির ভূমিকা কিন্তু সব ক্ষেত্রে প্রশ্নের উর্ধে উঠতে পারছে না যাই হোক আমার পরের বক্তা আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় নমস্কার শুভ সন্ধ্যা যে বিশিষ্ট মানুষেরা মঞ্চে উপস্থিত আছেন তাদের নমস্কার জানাই সামনে যারা বসে আছেন তাদের নমস্কার জানাই এবং আমাদের যে দর্শক শ্রোতা বন্ধুরা এই অনুষ্ঠান দেখছেন ঘরে বসে তাদেরও নমস্কার জানাই সোজা কথা সোজা করেই বলি কেজরিওয়ালের বিরুদ্ধে যেমন তদন্ত করা উচিত তেমনি রাজ্যের মন্ত্রীর বাড়িতেও কেন্দ্রীয় এজেন্সির হানা হওয়া উচিত আবার এটাও ঠিক বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন বা কেন্দ্রে যে শাসক বিজেপিরা রয়েছেন তাদেরও বহু নেতা দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধেও কিন্তু তদন্ত হওয়া উচিত অর্থাৎ যারা যারা মানুষের সেবা করবেন বলে মানুষের পাশে থাকবেন বলে দুর্নীতিতে জড়িয়ে পড়েন তাদের তদন্তের প্রয়োজনে যা যা করা উচিত তা তা করতেই হবে খবরের কাগজে দেখলাম যে কেজরিওয়ালের সমর্থকরা প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করেছেন তারা রাজধানী জুড়ে বিক্ষোভ করছেন কিন্তু আশ্চর্য কথা আপনারা বলুন তো যে তারা একবারও কেউ তাদের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলেন না কেন যে নবার তো ইডি আপনাদের আপনাকে সমন জানালো আপনি একবারও ইডির সামনে হাজিরা দিলেন না আপনি একবারও তদন্তে সহযোগিতা করলেন না কেন আপনি গেলেন না কেন যদি আমার স্মৃতি খুব তঞ্চকতা না করে তাহলে প্রথমবার সমন পাঠানো হয়েছিল দোসরা নভেম্বর দু তখন তো কোনো ভোট ছিল না কাজী সুমনের কথা অনুসারে কবিতা তৃতীয় লাইনে ভোটের মুখে বিরোধী দমন খেলা এর প্রশ্ন তো তখন উঠছিল না দ্বিতীয়বার সমন পাঠানো হয় বাইশে ডিসেম্বর দু তৃতীয়বার তেসরা জানুয়ারি দু তারপর আঠেরোই জানুয়ারি দোসরা ফেব্রুয়ারি উনিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি চৌঠা মার্চ অবশেষে একুশে মার্চ তিনি গ্রেফতার হন দেখুন আমি ইডির আইনজীবী নই ইডির পক্ষ নিয়ে কথা বলবার কোনো দায়ও আমার নেই কিন্তু প্রশ্ন করি যে ইডি আর কী কী করতে পারত বারবার সমন দিয়েও যদি একজন অভিযুক্ত না আসেন তাহলে তাদের পক্ষে যা করা সম্ভব তাই তারা করেছে সাধারণ মানুষের ক্ষেত্রে কি হতো একবার যদি ইডির উপেক্ষা করতেন সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হতো কিন্তু এখানে হ্যাঁ কথা আলোচনায় উঠেছে পশ্চিম নবার বাংলার একজন মন্ত্রী বার ইডিতে হাজিরা দেননি এ প্রশ্ন উঠেছে তাহলে কি সেটিং আছে আমি তার মধ্যে যেতে চাইছি না কিন্তু এটা প্রশ্ন সাধারণ মানুষ হয়ে যে হ্যাঁ বার তিনি ইডির সামনে বা তদন্তকারী দলের সামনে কোনো হাজিরা দেননি এর আগে সোনিয়া গান্ধী থেকে রাহুল গান্ধী তাদের ডাকা হয়েছে তারাও এসেছেন এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে দুবার অন্তত দুবার আমার যা মনে পড়ছে ডাকা হয়েছে তিনিও তো এসেছেন তাহলে কেজরিওয়ালের আসতে কি বাধা ছিল অন্তত যারা হাজিরা দিয়েছেন তাদের তো এখনও গ্রেফতার হতে হয়নি ওই আবগারি দুর্নীতির মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছিলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া রাজ্যসভার আপ সাংসদ সঞ্জয় সিংহ কি জবাব দিচ্ছেন আপ প্রতিনিধিরা গত একুশে মার্চ অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি দিল্লি হাইকোর্টে জানিয়েছিলেন যে গ্রেফতারির আশঙ্কাতেই নাকি কেজরিওয়াল ইডির মুখোমুখি হচ্ছে না হচ্ছে না প্রশ্ন করছি কি ভয় আপনার অরবিন্দ কেজরিওয়াল কেন হাজিরা দিলেন না কোন ভয় হাইকোর্টের মাননীয় বিচারপতি সুরেশ কাইত ও বিচারপতি মনোজ জৈনের বেঞ্চ গ্রেফতারি থেকে কোনো রক্ষা কবচ দেননি হাইকোর্ট আপনার আইনজীবী অভিষেক মনু সিংহীকে যেমন শুনেছিলেন তেমনি শুনেছিলেন ইডির আইনজীবীকে তবু গ্রেফতারির বিরুদ্ধে কোনো রক্ষা কবচ দেননি সাধারণ মানুষ তো অবাক দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে যে আপের জন্ম সেই আপের একাধিক নেতা নেত্রীর বিরুদ্ধে অভিযোগ বা নেতা মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ মদ ব্যবসায়ী সাউথ ব্লকের ব্যবসায়ীদের সুবিধা করে দিতেই কোটি কোটি টাকা দুর্নীতি করা হয়েছে মনে করা হয়েছিল যে আপনার দল দুর্নীতির বিরুদ্ধে লড়বে কিন্তু আশ্চর্য আপনি আপনার গোটা দল নিয়ে দুর্নীতির চোরাবালিতে হারিয়ে গেলেন আপনি অন্য রাজ্যে বিধানসভা ইলেকশন লড়তে গিয়েছিলেন উত্তর দিতেই পারতেন জনসাধারণের সামনে পরিষ্কার করে দিতে পারতেন কি হয়েছিল কেন টাকা নিয়েছিলেন সত্যি সত্যি কি অন্য রাজ্যে ইলেকশন লড়তে গিয়ে সে টাকা নিয়েছিলেন তদন্তকারী দলের মুখোমুখি হলেন না কেন কিন্তু আপনার ভয় ছিল আপনি জানতেন আপনি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন না বা ভালো করে বলা যায় সদুত্তর দিতে পারবেন না তাই সেখানে না গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে বড় বড় আইনজীবী রেখে আপনি হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা লড়ার বন্দোবস্ত করলেন কিন্তু তদন্তকারী দলের মুখোমুখি হলেন না আমি জানি না আমি রাজনীতির লোক নই এটাও হতে পারে ভোটের আগে এটা একটা স্ট্র্যাটেজি সিম্প্যাথি আর ভোট চাইবার জন্য আমার জানা নেই দিল্লিতে যা দেখছি সেই একই খেলা দেখছি পশ্চিম বাংলায়। পশ্চিম বাংলারও শাসক দল একাধিক দুর্নীতির অভিযোগ প্রমাণে জর্জরিত আমি বারবার বলছি সচেতনভাবে যে দুর্নীতির অভিযোগে নয় দুর্নীতির অভিযোগ প্রমাণে পরিষ্কার করে বলি এই এই রাজ্যে কিন্তু নিছক অভিযোগ আর নেই অভিযোগ প্রমাণিত কারণ বাঘ কমিটির রিপোর্ট এটা প্রমাণিত হয়েছে যে চাকরি চুরি হয়েছে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন অযোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়া হয়েছে অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে যোগ্য ব্যক্তিরা যোগ্য প্রার্থীরা রাস্তার ধারে বসে রয়েছেন চাকরির দাবিতে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর রোদ জল মাথায় নিয়ে তারা রাস্তায় বসে আছেন কবে চাকরি হবে কোনো ঠিক নেই চাকরি দেবে বলে কোটি কোটি টাকা দুর্নীতি করা হয়েছে যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে থাকবেন আর অযোগ্য প্রার্থীরা চকডাস্টার নিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করবেন এটা মেনে নেওয়া যায় না দায়িকারা আঙুল কিন্তু উঠছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে প্রায় শিক্ষা দপ্তরটা জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী এসএসসি চেয়ারম্যান নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য ওদিকে প্রাক্তন খাদ্যমন্ত্রী বীরভূমের বড় নেতা একজন বিধায়ক টিভিতে দেখলাম তিনি তার মোবাইল ফোনটা ছুঁড়ে পুকুরে ফেলছেন হে মাননীয় বিধায়ক কি প্রয়োজন ছিল কি ছিল ওই ফোনে যে আপনাকে পুকুরের মধ্যে ছুঁড়ে ফেলতে হয় জবাব কিন্তু আপনাকেই দিতে হবে হয় কোটি কোটি টাকা কেজি কেজি গয়না না হলে দুর্নীতির অভিযোগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে সত্যি কথাই তো একটু আগে মাননীয় শ্রী উপেন বিশ্বাসও বললেন কিছু না কিছু তো উদ্ধার হয়েছে একেবারে তো এমন হয়নি যে ইডি বা সিবিআই রেট করতে যাচ্ছে আর খালি হাতে ফিরে আসছে কিন্তু শেষ কোথায় দুর্নীতির এ প্রশ্ন উঠছে সাধারণ মানুষ হিসেবে আমরা এ প্রশ্ন করছি শিক্ষা স্বাস্থ্য সব ব্যাপারে দুর্নীতি হয়েছে অভিযোগ উঠছে ওই লোকগুলো এখন জেলে আর আপনার আমার দেওয়া ট্যাক্সের টাকায় তাদের হয়ে বড় বড় লয়ার দাঁড়াচ্ছেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে অথচ কেউ কিন্তু জামিন পাননি বলতে পারবেন না যে ইডিসি সিবিআই এমন কিছু করেছে যেতে শুধু শুধু ওদের জেলে নিয়ে যাওয়া হয়েছে মহামান্য বিচারপতিরা তো দেখছেন তাহলে তারা কেন জামিন দিলেন না নিশ্চয়ই তারা কিছু পেয়েছেন বিচারপতি গাঙ্গুলি বেঞ্চে থাকাকালীন যে যেদিকে অঙ্গুলি নির্দেশ করেছিলেন সেই সেই দিক থেকে দুর্নীতির পাক ভুসভুসিয়ে উঠেছিল আর আর বিচার মহামান্য বিচারপতি মান্থা ঠিক আছে এনাদের দুজনের কথা নামাই বাদ দিলাম কিন্তু কে নয় বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি বিশ্বজিৎ বসু প্রত্যেকে দুর্নীতির অভিযোগে একেবারে খড়গহস্ত ভরা আদালতে তারা তো একথাই বারবার বলছেন নিশ্চয়ই কোনো কারণ আছে বলেই বলছেন নথিতে দেখা যাচ্ছে দুর্নীতির প্রমাণ রয়েছে তাই তারা কথা বলছেন এই তো সেদিন মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ভরা আদালতে অবজারভেশন দিলেন যে গোটা প্যানেলটাই বাতিল হয়ে যেতে পারে কেন আদালতকে আপনারা স্যাটিসফাই করতে পারেননি তাই মাননীয় সিঙ্গল বেঞ্চের রায়ের প্রসঙ্গে তিনি বললেন যে আমি হলে তো হেফাজতে রেখে তদন্ত করতাম কই আদালতে তো আপনারা উত্তর দিতে পারছেন না ভুলে যাবেন না ইডি সিবিআই কিন্তু নিজে নিজে ভোট বলে কারো কারো বাড়িতে ঢুকে তদন্ত করছেন না আর গোটা তদন্তটা হচ্ছে কোর্ট মনিটর তদন্ত কোর্ট দেখছেন তবে এ কথাও ঠিক যে ইডি এর বিরুদ্ধে অভিযোগ উঠছে বারবার তার আদালতে ভৎসিত হচ্ছেন কেন দুটো তদন্ত শেষ করা যাচ্ছে না কেন নিষ্পত্তি হচ্ছে না পাশাপাশি কোথাও একটা সেটিং আছে এ অভিযোগও কিন্তু অস্বীকার করা যাচ্ছে না এ অভিযোগ উঠছে হ্যাঁ একথা ঠিক যে সিপিএম চৌত্রিশ বছর রাজ্য শাসন করেছে দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধেও উঠেছে অভিযোগ উঠেছে যে লোকাল কমিটি জোনাল কমিটির মেম্বারদের চিঠিতে নাকি চাকরি দেওয়া হয়েছে পার্টির হোল টাইমারদের চাকরি দেওয়া হয়েছে এই অভিযোগ উঠেছে কিন্তু এটাও সত্যি কোথাও কেউ বলতে পারেননি যে টাকার বিনিময়ে আলু পটলের মতো চাকরি বিক্রি করে টাকা রোজগার করা হয়েছে দল টাকা রোজগার করেছে এটা ঠিক যে টাকার বিনিময়ে চাকরি বিক্রির কোনো অভিযোগ ওঠেনি কোনো আর্থিক লেনদেনের অভিযোগ ওঠেনি বঙ্গের মন্ত্রীর ঘরে হানা দিয়ে একচল্লিশ লক্ষ টাকা পাওয়া গেল যার কোনো কৈফিয়ত নেই ভোটের মুখে অত টাকা নিয়ে আপনি কি করছিলেন হে বঙ্গের মন্ত্রী উত্তরটা দিন এ কৈফিয়ত আপনাকেই দিতে হবে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের সন্দেহের ভিত্তিতে ডাকতে পারে ইডি কিন্তু এটা খুব হাস্যকর না ভোটের মুখে কারোবার ইডি ইট করলে সেটা অন্যায় আর ভোটের মুখে নগদ একচল্লিশ লক্ষ টাকা ঘরে রেখে দেওয়াটা খুব ন্যায় আমি তো টিভিতে দেখলাম কারো বাড়ি থেকে আড়াই কোটি টাকা ওয়াশিং মেশিনের ভেতর থেকে উদ্ধার হয়েছে অবিশ্বাস্য কি হচ্ছেটা কি আপনারাই বলুন কি অদ্ভুত মজা প্রায় সাত হাজার কোটি টাকা ইলেকটোরাল বন্ডে পেয়েছে বিজেপি যে বিজেপি বিজেপি সতেরোটা রাজ্যে ক্ষমতাসীন আর মাত্র একটা রাজ্যে ক্ষমতাসীন থেকে তৃণমূল কংগ্রেস পেয়েছে এক হাজার কোটি টাকার ওপর ইলেকটোরাল বন্ড এবার প্রশ্ন হচ্ছে যাকে লটারি ব্যবসার সম্রাট বলা হয় সেই ফিউচার গেমিং ও হোটেল সার্ভিসের সংস্থা কেন তৃণমূলকে পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা দিল আমরা বহুদিন ধরে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বলতে শুনেছি যে ডিয়ার লটারির মাধ্যমে অসাধুভাবে অবৈধভাবে টাকা পয়সার লেনদেন হয়েছে এবার আপনারাই বলুন যে ভারতবর্ষের রাজনীতিতে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে সবচাইতে বেশি লাভবান্ত হয়েছে বিজেপি তারপর তো হয়েছে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের মতো এত বড় একটা জাতীয় দল তারাও তৃণমূলের থেকে কম টাকা পেয়েছে আমাদের তো বুঝতে অসুবিধা হয় না যে কে বা কারা এই টাকাগুলো কেন এই রাজনৈতিক দলগুলোকে দিচ্ছে আমি কথা মাথায় রেখে বলছি যে প্রতিটি দলের রাজ আচরণই কিন্তু রাজনৈতিক দিক থেকে বা সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে কং খানিকটা সন্দেহজনক সে কি বিজেপি কী তৃণমূল কংগ্রেস কি কংগ্রেস বা সিপিএম তবে এটাও ঠিক এখনও অবধি যদি আমি ভুল না করে থাকি এ রাজ্যে কংগ্রেস বা সিপিএমের কোন নেতার বাড়ি থেকে ইডি বা সিবিআই কোটি কোটি টাকা উদ্ধার করতে পারেনি যদি আমি একেবারে ভুল না করে থাকি এরপরে আরেকটু বলবো যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হবে বলা হলো কেন আপনারা টাকা নিয়ে চাকরি বিক্রি করবেন অযোগ্য ব্যক্তিদের যোগ্য ব্যক্তির জায়গায় চাকরি দেবেন আর ওই অযোগ্য ব্যক্তিদের সিস্টেমের মধ্যে নিয়ে আসবেন কেন তাদেরকে আপনারা সিস্টেম থেকে বাদ দিতে পারছেন না কেন একইভাবে আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথা বলতে হবে মহারাষ্ট্রের নারায়ণ রানের কথা বলতে হবে ঝাড়খণ্ডের প্রাক্তন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শিবু সরণের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেটাও কিন্তু বলতে হবে আর যারা আজকে কেন্দ্রীয় সরকারের তারাও কিন্তু একেবারে ধোয়া তুলসী পাতা নন তাদের বিরুদ্ধেও কিন্তু বারবার অভিযোগ উঠছে হ্যাঁ এখনও অবধি কোনো অভিযোগ প্রমাণ হয়নি বা তেমন কিছু হয়নি কিন্তু অভিযোগ উঠছে এ কথা ঠিক আজকের বিষয়ে শেষ দু লাইন প্রসঙ্গে বলা দরকার যে কেন্দ্রীয় তদন্তকারী দল এখনও অবধি যে রেইড করছে এ রাজ্যে তা কিন্তু মূলত তৃণমূল কংগ্রেস কেন্দ্রিক অন্য কোন দল কেন্দ্রিক নয় তবে এটা ঠিক যে যারা যারা দুর্নীতিগ্রস্ত তাদের প্রত্যেকের বাড়িতে রেইড হোক বা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাক তদন্তকারী দলের এ অভিযোগ আছে এ সরি এ অধিকার আছে তা সে ভোট আসুক বা না আসুক একটু কদিন আগে একজনকে ডাকা হল সঙ্গে সঙ্গে তিনি বলতে শুরু করলেন যে ব্রিগেডে একটা বড় মিটিং আছে সেখান থেকে নজর ঘোরাবার জন্য ইডিসিবিআই ডাকছে এখন আজকে কাউকে ডাকলেন তিনি বলছেন সামনে ভোট আছে আমি পার্লামেন্ট ইলেকশনে দাঁড়িয়েছি তাই আমাকে ডাকা হচ্ছে নজর ঘোরাতে আমি শুধু বলি আপনারাই একটা চার্ট করে দিন কবে কবে ডাকা যেতে পারে সেই সেই দিনে আপনারা যান আমরা সাধারণ মানুষ আমরা দেখতে চাই একটা দুর্নীতি মুক্ত সরকার সে কেন্দ্রে রাজ্যে বা প্রতিটি রাজ্যেই আসছে ধন্যবাদ আপনাদের সকলকে ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ জয়ন্ত দেখুন জয়ন্তর কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে ভারতীয় রাজনীতিতে যদি জেমস বন্ডের থেকেও ম্যাজিক্যাল কারিশ্মাটিক কোনো বস্তু থাকে সেটা হচ্ছে নির্বাচনী বন্ড আর সেই করিশ্মাতেই পি শরৎচন্দ্র রেড্ডিকে খানিক্ষণ আগে অরূপ বলছিল যে ইডি গ্রেফতার করার পাঁচ দিনের মধ্যে তার সংস্থা থেকে পাঁচ কোটি টাকা নির্বাচনী বন চলে আসে বিজেপিতে আর সম্ভবত সেই কারিশ্মাতেই ইডি তার জামিনের আর বিরোধিতাই করে না তিনিও জামিন পেয়ে যান রাজসাক্ষী হয়ে যান আর জামিন পেয়েই তিনি যে বিজেপির ফান্ডে আরও পঁচিশ কোটি টাকা দেবেন তা নিয়ে আর সন্দেহ কী আবার সনিয়া গান্ধী পাশেই বসে আছে সৌম্য সনিয়া গান্ধীর জামাই রবার্ট ভদ্রা যার সঙ্গে নির্মাণ সংস্থার ডিএলএফের চুক্তি নিয়ে জমি দুর্নীতির অভিযোগ তুলেছিলেন খোদ নরেন্দ্র মোদী দেখা যায় যে নির্বাচনী বন্ডে ডিএলএফের একশো কোটি টাকা বিজেপির তহবিলে পড়ার পরই হাইকোর্টে বিজেপি শাসিত হরিয়ানা সরকার জানিয়ে দেয় যে কোথাও কোনো গরমিল খুঁজে পাওয়া যায়নি এতেই বা আশ্চর্যের কি আছে অবশ্য আমাদের দেশে লটারি কিং তৃণমূল কংগ্রেসকে পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা দেওয়ার পর কুণাল তো বলেই দিয়েছেন যে তৃণমূল ভবনের সামনে একটা ড্রপ বক্স রাখা থাকতো সেই বক্সে কেউ যদি টাকা দিয়ে যায় তাতে তৃণমূল কংগ্রেসের কী দায় আর মুশকিলটা হচ্ছে যে লটারি ব্যবসায়ীরা দিলদরিয়া হয়ে টাকা বিলোতে এত মরিয়া যে তারা কখনো মন্দিরের ড্রপ বক্সে কিংবা অনাথ আশ্রমের ড্রপবক্সে কখনো পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা দেন না বেছে নেন শুধু তৃণমূল কংগ্রেস বা বিজেপির মতো রাজনৈতিক দলের ড্রপ বক্সটা কারণটা অবশ্য আমি জানি না আপনারা নিশ্চয়ই জানেন যেমন আপনারা জানেন যে দেশের সবথেকে বড় ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলো আটশো কোটি টাকা নির্বাচনী বন্ড কেনার পর আমাদের জীবনদায়ী ওষুধের দাম রাতারাতি কীভাবে চচ্চর করে বেড়ে যায় এবং যার মূল্য হয়তো দিতে হয় আমাকে আপনাকে সবাইকে যাই হোক এবার শুরু করবো ওপেন ফোরাম না আমি একদম ছোট যেহেতু জয়ন্তবু একটু ওই নিয়োগ দুর্নীতি নিয়ে বললেন আমি শুধু একটু সংক্ষেপে গোটা বিষয়টা একটা দিক নিয়োগ দুর্নীতি অনিয়ম কিছু অযোগ্য লোককে আনা এগুলো ঘটেছে এ নিয়ে অস্বীকার করার কোনো প্রশ্নই উঠছে না কেউ কেউ অন্যায় করেছে এবং এ ঘটনা ঘটেছে বামশাসিত ত্রিপুরাতেও দশ হাজার জনের প্যানেল হাইকোর্ট ক্যান্সেল করে দিয়ে সুপ্রিম কোর্ট ক্যান্সেল করে দিয়েছিল সিপিএম জমানাতেও দু হাজার নয়ের প্যানেল সবে তার সমাধান করতে হচ্ছে এগুলো বিভিন্ন জেলায় হয়েছে এবার আমাদের এখানে হয়েছে কিন্তু জয়ন্তবু একটা জিনিস হয়েছে কয়েকজন অন্যায় করেছেন ধরা যাক শিক্ষামন্ত্রীও তখনকার তিনি বিতর্কের ঊর্ধ্বে নন এতখানি ধরেও বলবো আমাদের লক্ষ্যটা কি ছিল যে এক হচ্ছে দোষীদের শাস্তি কিন্তু বাকিরা যাতে চাকরিটা পায় আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনারা যদি যে কেউ একটু ওই এস এল নাইন টু টুয়েলভ এস এল এসটির শারীরশিক্ষা কর্মশিক্ষা যদি সেই আন্দোলনকারীদের একটু যোগাযোগ করেন তাহলে দেখবেন তারা ক্ষুব্ধ কেন অনিয়ম হয়েছে কিন্তু তারপরে জটটা খুলে এসেছিল সেখানে জটটাকে মামলার পর মামলা দিয়ে এমনভাবে তৈরি করে দেয়া হচ্ছে যে এখন চাকরিটাই আটকে যাক অর্থাৎ কাকে মাথাকে ধরে আনো শাস্তি এটা তো একটা জিনিস কিন্তু তা বলে কি ছেলে মেয়েগুলো চাকরি পাবে না আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমি তাদের সঙ্গে আমাদের দলেরও যারা যারা মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক দাত্ত বসু তাদের সঙ্গে ঘন্টার পর ঘণ্টা কথা বলি আপনারা আমাদের পেছনেও জিজ্ঞেস করতে পারেন কিন্তু জয়ন্তবাবু এইটা স্পষ্টভাবে শারীরিক শিক্ষা কর্মশিক্ষা তারা বলছেন একদিন যে আইনজীবীরা আমি নাম করছি না তারা উপস্থিত নেই এখানে আমাদের হয়ে মামলা লড়তেন তারা আজকে জট খোলার মুখে আমাদের চাকরি আটকাবার জন্য টাকা নিচ্ছেন এবং অ্যামাউন্ট পর্যন্ত বলে দিচ্ছেন বলছেন এমন একজন আইনজীবী আছেন যিনি গান্ধীমূর্তির সামনে ধর্নার পারমিশন করে দেবেন বলে ছিয়াত্তর হাজার টাকা নগদে নিয়েছেন ফলে এগুলো আমাদের শুনতে হচ্ছে ফলে এই অন্যায়টা হয়েছে দোষীরা শাস্তি পাক উচ্ছন্নে যান কিন্তু যে ছেলে মেয়েগুলো রয়েছে তাদের চাকরির দরজাটা তো খুলতে হবে না আমি আমি একটা কথা বলি কুনাল্লাকে যে চাকরি যাদের আপনারা দিলেন অবৈধ উপায় একেবারে আদালত পরিষ্কার বলছেন যে এরা চাকরি পেতে পারে না তাদের আপনারা চাকরিতে রাখবার জন্য জোরটা করছেন কোন অধিকারে বরং যারা চাকরি পেতে পারে যোগ্য এটা তো এটা তো সত্যি কথা বারো বাহান্ন হয়ে গেছে সাদা খাদা জমা দিয়ে নম্বর এসছে তাদের আপনি চাকরি দেবেন কি করে এটা তো হতে পারে না এবং আরেকটা কথা পরিষ্কার করে বলে দেওয়া প্রয়োজন কুনালদা যেমন বলছেন কোথাও কোনো আইনি জট নেই চাকরি দেবার ক্ষেত্রে আদালত কখনো বারণ করেনি আদালত বারবার বলছে অযোগ্য প্রাক প্রার্থীদের চাকরি দেওয়া যাবে না দ্বিতীয় কথা আইনজীবী কি করেছেন আইনজীবী কত ফিজ নেবেন এটা আমার জানা নেই আপনারা তো বড় বড় লয়ার রাখছেন আপনাদের যখন কেউ যাচ্ছেন আই সাহায্য চাইতে আইনি সাহায্য চাইতে সুপ্রিম কোর্টে তখন কি আপনারা হিসেব করেন বারো লক্ষ টাকা দিলেন না পঞ্চাশ লক্ষ টাকা দিলেন প্রশ্নটা হলো আপনারা সুরাহা চাইতে যাচ্ছেন যিনি বড় আইনজীবী তাকে বড় ফিস দেওয়া হচ্ছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে চাকরি সাধারণ মানুষ পাচ্ছে না এই জট খুলবার দায়িত্ব তো আপনাদের আপনারা কেন আদালত করেছেন দুটো কথা বলি

নিশ্চয়ই আইনজীবী আইনের কথা বলবেন এবং তাদের জন্য ফি নেবেন এটা খুব স্বাভাবিক কিন্তু আইনজীবী বা আইনজীবীরা নেতা বা শুভানুদ্দায়ী সে যে মঞ্চে গিয়ে বক্তৃতা দেবেন আবার টাকা নেবেন দুটো একসঙ্গে হতে পারে না আর আর আছে সেটা হচ্ছে এই যে প্রশ্নটা যে অযোগ্যদের বাদ দিয়ে বাকিদের চাকরি নাকি অযোগ্যদের রেখে বাকিদের চাকরি একমত অযোগ্যদের বাদ দিয়ে কিন্তু তারপরে তাদের হয়েও মামলা হওয়ার একটা অবকাশ থাকছে সেই কারণে এই আন্দোলনকারীদের সঙ্গে টি নাইন টু টুয়েলভ কাইন্ডলি ওদের সঙ্গে কথা বলুন ওদের সঙ্গে বৈঠকের পর কোর্টের কাছে এই মহামান্য আদালতের কাছে এই গাইডলাইনটা চাওয়া হয়েছিল দুটো প্রস্তাব এক অযোগ্যদের রেখে বাকিদের অথবা অযোগ্যদের তাড়িয়ে দিয়ে বাকিদের আদালত যদি মনে করতেন অযোগ্যদের তাড়িয়ে দিয়ে এই রায়টা দিয়ে দিতে পারতেন কিন্তু না দিয়ে সেটাকে পাঠিয়ে গোটাটা জট পাকিয়ে দিয়ে এখন বিজেপির ক্যান্ডিডেট হয়ে গেলেন তিনি হ্যাঁ আমার মানে খুব ছোট্ট দুটো কথা বলার আছে এখানে কুনালদার কথা শুনে এমন মনে হলো যে সমস্যাটা ঠিক চুরিতে দুর্নীতিতে নয় সমস্যাটা এই কারণে নয় যে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে আমার চাকরিগুলোকে বিক্রি করে দেওয়া হয়েছে সমস্যাটা এইটা আছে যে মানুষটা যোগ্য হয়ে চাকরি পেলেন না তিনি মামলা করলেন এবং আমি তো আপনাকে বলবো আপনি অনেক বড়ো একটা অ্যালিগেশন এখানে সবার সামনে উঠালেন আমি এই প্রজন্মের ছেলে মেয়ে আমার সহপাঠীরা আছে যারা দু সালে পরীক্ষা পাশ করেছে দু হাজার চব্বিশে তারা এখনও পর্যন্ত চাকরি পায়নি একটা তিরিশ বছরের ছেলেমেয়ের জীবনের দশটা বছর যদি কেড়ে নেওয়া হয় তার মানসিক অবস্থা কি হয় সেটা বোধ আমরা এখানে যারা বসে আছি সবাই খুব ভালোভাবে জানি চল্লিশের পরে সে সে চাকরি পাবে না তার জীবনের যেটা যেটা দশটা বছর যে গোল্ডেন পিরিয়ড সে তার জীবন বানাবে ভবিষ্যৎ বানাবে সেটা আমার সরকার কেড়ে নিল আপনার গোটা শিক্ষা দপ্তর জেলের মধ্যে সেইটার দায়িত্ব ওন না করে আপনি যে অন্যের কোর্টে বল ঠেলছেন এবং আপনি আমি আপনাকে অনুরোধ করব আমি বিশ্বাস করি তৃণমূল ছাত্র পরিষদ যুব পরিষদ সংগঠন রয়েছে আমরা যারা এই প্রজন্মের ছেলে মেয়ে যারা ওইখানে ধর্নায় বসেছেন আপনি তাদেরকে বলুন তৃণমূল ছাত্র পরিষদ যুব পরিষদ গিয়ে ওদের সঙ্গে কথা বলে যারা টাকা নিলেন যারা আপনি বলছেন যারা টাকা নিয়েছেন ভুল পথে টাকা নিয়েছেন ওদের কাছ থেকে ঠকিয়ে টাকা নিয়েছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করুন তাদেরকে জেলে পড়ুন আপনার তো সরকার বেশ বেশ আমি মূল প্রসঙ্গে আসবো বিষয়টা যে যেখানে দেখিবে যাই উড়াইয়া দেখো তাই বন্ধু কুণাল গোস্ত বললেন শুধু স্কুলের বিষয় অনুসহায়কের বিষয়টা কি হলো মুখ্যমন্ত্রীর যে দপ্তর সেই দপ্তরে গ্রুপ ডি কর্মচারী যারা তারাও স্বচ্ছতার প্রশ্ন তুলে তারাও বসেছে। মাদ্রাসা শিক্ষক তারাও বসেছে আপনাদের সময় প্লিজ প্লিজ সেটা হচ্ছে পুলিশ পুলিশ গিয়ে অবরোধ করছে বলছে প্যানেলে নাম আছে রিক্রুটমেন্ট কবে ভবিষ্যতের পুলিশকে বর্তমানের পুলিশ লাঠিচার্জ করছে পশ্চিমবঙ্গের এমন একটা সরকারি দপ্তর দেখানো যাবে না যেখানে নিয়োগ হয়েছে সেই নিয়োগের মধ্যে কোনো স্বচ্ছতা আছে প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জ করছে এক দুই হল আমাদের এই যে মিউনিসিপাল সার্ভিস কমিশন আমি শিক্ষার বিষয়টা বাদ দিলাম মিউনিসিপাল সার্ভিস কমিশন মিউনিসিপাল সার্ভিস কমিশনে দেখা যাচ্ছে সল্টলেকের একটা স্কুল থেকে একদিনে দেড়শো এইট পার্স সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তোমার সংবাদ মাধ্যমই দেখাচ্ছে তুমি টিভিতে দেখাচ্ছো কি যে কোনো নথি নেই চাকরির পর চাকরি হয়ে গেছে এবং তৃণমূল কংগ্রেসের ছেলেমেয়েরা তারা বরানগর কামারহাটি মিউনিসিপ্যালিটি দাঁড়িয়ে বলছে যে আমরা ডিপ্রাইভড আমরা স্থানীয় পার্টি কর্মী আমাদের চাকরি দেওয়া হয়নি নদীয়া মুর্শিদাবাদ থেকে লোক নিয়েছে এখানে ফ্ল্যাটে রেখে দিয়ে তেতাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর বয়স তাদের এইট পাস সার্টিফিকেট বানিয়ে দিয়ে চাকরি দেওয়া হয়েছে তারা কোনোদিন মিউনিসিপ্যালিটিতে আসছে না আসলে আমরা কীভাবে সমাজটাকে দেখছি কিভাবে এই সরকার চাকরিটাকে দেখছে প্রশ্নটা এখানে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় সুবীরেশ ভট্টাচার্য যারা আছেন এটা এই দুর্নীতি নয় এটা হচ্ছে সামগ্রিকভাবে এই দুর্নীতিটা হয়েছে এবং এই দুর্নীতি থেকে বেরিয়ে আসার কোনো পথ এই মুহূর্তে আমরা বুঝতে বেরিয়ে আসার পথটা যে আপনিও পাচ্ছেন না সেটা বুঝতে পারছি কারণ যারা চাকরি চুরি করলো তাদের কেউ কেউ বিশ্বজিৎ বাবুর মতো না তখন আপনাদের দলের এখন নেতা তাদের নিয়ে আপনারা চাকরি চুরির বিরুদ্ধে আন্দোলন কি করে করবেন

আমাদের দলে যখন অর্জুন সিং যোগ দিয়েছিল তখন তার গলায় 107 টা মামলার মালা ছিল তারা শেষ করতে বললা কষ্ট হবে আমাদের দলে যখন মুকুল রায় যোগ দিয়েছিল তখন তোমরা সমস্ত জায়গায় হোডিং লাগিয়েছিলেন ব্যাটা বেরাতে এসেছিল কি লাগিয়েছিলে গদ্দার গদ্দার নাম্বার 1 ছিল মুকুল রায় গদ্দার নাম্বার টু ছিল অর্জুন সিং কিন্তু আমাদের দলে যে ওয়াশিং মেশিন আছে আমরা ধুয়ে মুছে এমন সুন্দর করে দিলাম যে সঙ্গে সঙ্গে গদাধর হয়ে গিয়ে তোমাদের গলে আবার চলে গেল আবার চলে গেল আমি একটা কথা বলছি নিজের স্ত্রী এবং বৌদি সহ যে বাষট্টি জনকে অন ক্যামেরা তিনি বলছেন বিশ্বজিৎ কুন্ডু কালনার তৃণমূল নেতা যে নিয়েছিলেন তারা প্রত্যেকে তৃণমূল কর্মী এই পাঠটা ও বলেনি কিন্তু তাকে এটা ফ্যাক্ট ও সত্যি কথাই বলেছে যে তাকে গলায় মালা দিয়ে তোমরা নিয়ে নিয়েছো যে চাকরি দিয়েছিল এতগুলো তৃণমূল কর্মীকে তৃণমূলে থাকাকালীন সত্য এটা হ্যাঁ তোমাদের নেয়াটাও সমান সত্য সমান সত্যের সঙ্গে সত্যের কোন বিরোধ এখানে আমি কোন ব্যক্তিগত আক্রমণ করছি না কারণ যাকে বলি তাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি সবাই জানে আমার বক্তব্য কারুর বাড়ি থেকে কিছু পেলেই একটা মহল তৃণমূলের বাড়ি থেকে রেড করে অমুক পাওয়া গেছে সুতরাং সে চোর তৃণমূলের বাড়ি থেকে একটা এই পাওয়া গেছে চিরকুট পাওয়া গেল বায়োডাটা পাওয়া গেল তাহলে নিয়োগ দুর্নীতির কিংপিন প্রসন্ন রায়ের বাড়ি থেকে তো দিলীপ ঘোষের বাড়ির দলিল পাওয়া গেছে

ঘোষ বিজেপির নেতা বলে সিবিআই কিন্তু দিলীপ ঘোষকে অ্যারেস্ট করেনি দিলীপ দাস যে যুক্তিটা দিচ্ছেন মঞ্চে বসে দিচ্ছেন না দলিল আছে কালীঘাটের আপনার দলিল আপনার দলিলটা আপনি বিজেপি করেন দিয়ে যাবে আপনার এই কনফিডেন্স আছে বাড়িতে গিয়ে সিবিআই দলিল দিয়ে যাবে যদি তৃণমূলের কেউ হতো তাকে ওখান থেকে নিয়ে গিয়ে ব্রেকিং নিউজ আমি সব উচিত ঠিক আছে বুঝে গেছি দিলীপ দা এক থেকে এই হল আর গদাধর এই দুটো গল্প শুনলাম তো মানে অর্জুন আগে হলধর আগে এখন গদাধর তো গদাধর অর্জুনের হয়ে শ্রমিক বাবু ভোট প্রচারও করতে যেতে পারেন কিন্তু হলধর অর্জুন শ্রমিকবাবুর বিরুদ্ধে যখন তেরে যে যে বাক্যবন্ধ নিক্ষিপ্ত করেছিল সেটা আজকে শ্রমিক ভট্টাচার্যের কেমন লাগছে সেই বাক্যবন্ধটা ওই গদাধর যখন হলধর ছিল তখন যে বাক্যবন্ধগুলো আপনার দিকে বলেছিল যেটা অন ক্যামেরা আমি বলতে পারছি না সেদিনকে কি মেরেছিস কলসির কানা তা বলে আজ প্রেম দেবো না শ্রমিকদা দা আজি প্রেম দেবেন তো অবুধ শিশু তো বাপকেও লাথি মারে তা বলে কি রামকৃষ্ণের ভালো লাগলো রামকৃষ্ণের নতুন অবতার চুরি করে খাও আর চোরে চড়ে একসঙ্গে থাকো দেখুন আপনারা এই নিয়োগ দুর্নীতি নিয়ে শুরু করেছিলেন তারপরে ঝগড়াঝাটি করে জিনিসটা ট্রান্সপারেন্সি নষ্ট হয়ে গেল এইবার তোমার মনে আছে যখন তিন বছর সাড়ে তিন বছর আগে যখন এই কেসটা যখন আসলো তখন এখন যিনি রাজনীতিতে জয়েন করেছিলেন তিনি তো জিনিসটা শুরু করলেন তখন উনি বললেন যে এটা কিভাবে কি করা যায় তখন আমি বললাম যে আমি যা শুনলাম এত আমাকে ডাকা হয়েছিল একটা কেসে আমাকে পার্টি করা হয় তখন আমি বললাম যে আপনারা যা কথাবার্তা বলছেন তাতে মনে হয় যে আপনার কোনো সিবিআই টিভির সম্বন্ধে কোনো আইডিয়া নেই তখন আমি এটা বক্তৃতা করলাম প্রায় চল্লিশ মিনিট ধরে পরের দিন তোমরা বার করে দিলে উপেন্দ্র ক্লাস নিয়েছে এইবার তার পরের দিন আমি বললাম কি যে আপনি এইভাবে করেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরা কিন্তু অন রেকর্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ কীভাবে করবেন এবং তারপরে জিজ্ঞাসা করা হলো উনি জিজ্ঞেস করলেন সিবিআইকে এইবার সিবিআইকে আমি সাপোর্ট করছি না সিবিআই যিনি উকিল তিনি কি বললেন জানেন তিনি সঙ্গে সঙ্গে বললেন না যে এই উনি যা প্রপোজাল দিয়েছেন ওইভাবে এগোতে উনি বললেন যে হ্যাঁ আপনি যা বলেন তাই হোক মানে লিউ কর কিন্তু বিকাশ ভটকে জিজ্ঞেস করার তিনি বললেন যে উনি যা বলেছেন দ্যার ইজ নো আদার অল্টারনেটিভ ওনার সেটা এইবার তোমাদের সরকারের যে উকিল মানে সরকারি উকিল বললেন ডক্টর বিশ্বার যেটা বলেছে সেটা তারপরে উনি একটা অর্ডার বার করলেন আপনি একটা দয়া করে যদি এর জেনেসিসটা দেখতে চান তাহলে ওই যে অর্ডার অফ জাস্টিস গঙ্গোপাধ্যায় আপনি এখনও তো রয়েছে ওটা তো আর কাটা যাবে না ও তো ইতিহাস হয়ে রয়ে যাবে তো সেখানে আমি কি বলেছিলাম আমি দুই মিনিট বলি যে আপনি এক কাজ করেন যারা এই খাতা কিছু না লিখে খাতা দিয়েছে টাকা দিয়েছে এইরম প্রচুর লোক চাকরি পেয়ে গেছে আমরা অনেক অনেকগুলো তখন তখনই আমরা অনেকগুলো লোকের মানে অনেক বা কমিটি ওটা সেটা করে প্রায় তো আমি বললাম যে এদের আগে বার করে আর যারা ওদের বদলে যারা যাদের পাওয়ার কথা ছিল এই দুটো আপনি আপনি টার্গেট করেন তারা হলে কিন্তু কি হবে জানেন একটা কিছু করতে গিয়ে আর একটা বেরোবে আর একটা বেরোবে করতে 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 আপনি ইউল গেট লস্ট আমি দেখলাম যে তারপরে আমি এও বলি আজকে যে এই তদন্তটা পরে আমি আর সুমন তারপরে আর আমি কোর্টে যাইনি কিন্তু আমি দেখলাম যে যখন ওই সাইন্টিফিক কোয়েতে তদন্তটা এগোচ্ছে না

ওই এডুকেশন ডিপার্টমেন্টে যারা আছে তাদেরও চার্জশিট হয়ে গেছে এই নয় যে চার্জশিট হয়নি ঠিক না এইবার আসলো ওই আমি আর কথা বলি যে নারদা এই নারদা সুমন এই জিনিসটা তোমরা ওইখানেও আলোচনা করো কোনোদিন এই নারদা কেসে দেখো এটাকে একটা ট্রাপ আমরা সিবিআইতে বলি ট্রাফ কেস এটা কিন্তু ট্রাপ না তোমরা যেটা করো স্টিং মানে তোমরা শুনতে পেরে জানতে পেরেছ যে অমুক অমুককে ঘুষ দিচ্ছে সেই জায়গা গিয়ে তুমি মানে ওদের না বুঝতে দিয়ে তুমি ছবি তোলো সেইটা হচ্ছে সেইটা তোমাদের স্টিং হয় এখানে কিন্তু তা নয় এখান আর এইবার যদি তুমি এ ধরো তোমার ট্রাপ ধরো সিবিআই সেখানে ডিমান্ড থাকতে হবে ইফ দ্যার ইজ নো ডিমান্ড দ্যার ইজ নো কেস আমি আমার টিম যারা সিবিআই কিনে অনেক দিন ধরে এই ধরনের কেস করেছি

রাজনীতিতে পিতৃ পরিচয় একদম শ্রমিক দা আমার মনে হয় সেটা কনক্লুড করে দিল ওই যে উনি বললেন যে কখনো কখনো ছেলেও বাপকে লাথি মারে তার মানে উনি মেনে নিলেন তৃণমূলের চোরেদের বাবা আসলে বিজেপি এখানেই আমরা থামাচ্ছি দেখুন অনেকেই জানেন না যে বাংলা সিনেমার প্রবাদ অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন বিপ্লবী গুপ্তর একেবারে স্নেহধন্য যতদিন বেঁচেছিলেন প্রতি বছর গুপ্তর আত্মবলিদান দিবসে বিপ্লবীদের শহীদ স্তম্ভের কাছে গিয়ে চুপচাপ বসে থাকতেন তিনি লিখেছিলেন আমি কোর্ট অ্যান্ড কোর্ট যাব ভগবান তোমার লীলা বোঝা ভার একটা বিষয়ে তোমার ওপর আমার ভীষণ রাগ তুমি আত্মার নিজস্ব কোনো শক্তি দিলে না কেন দিলে দীনেশের আত্মা এখনকার বাঘ সর্বস্ব অসৎ রাজনীতিওয়ালাদের মুন্ডু ছিঁড়ে ফেলতেন এখন প্রশ্ন উঠতেই পারে যে রাইটার্সের অলিন্দে ব্রিটিশ পুলিশের সঙ্গে যুদ্ধ করে যিনি ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছিলেন সেই দিনেশ গুপ্তর লড়াই কি দেশের জন্য ছিল এমন দেশ যেখানে কে বড় চোর আর কে ছোট চোর দেশ জুড়ে ভোটের আগে শুধু এই নিয়ে তর্ক হবে কে জানে ভানু বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকলে হয়তো ফের তীব্র শ্লেষের সঙ্গে বলতেন যে টাকাই ধর্ম টাকাই কর্ম কলিযুগের সার সত্যনিষ্ঠা আইন কানুনের মাথায় ঝাঁটা মার এই ছবিটা পাল্টা আশা করি আমরা সবাই যারা এখানে মঞ্চের ওপরে আছি এবং যারা দেখছেন আমরা নিশ্চয়ই এটা চাইব যে এই ছবিটা পাল্টাক ভালো থাকবেন সবাই শুভরাত্রি